অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করল পিএইচই। অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করল পিএইচই। সালানপুর এলাকার বিভিন্ন কারখানা, হোটেল, পেট্রোল পাম্প, গ্যারেজ সহ বিভিন্ন জায়গার অবৈধ পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করতে পিএইচই দপ্তরের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ একযোগে এই অভিযান শুরু করেছে। পিএইচই দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্দীপ কুণ্ডু জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন জায়গায় অবৈধ পানীয় জলের কানেকশন বিচ্ছিন্ন করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে সালানপুর কারখানা, পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু হয়েছে। বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগকারীদের জরিমানাও করা হবে। সে দুটো লাইন আমরা ডিসকানেক্ট করলাম এবং এরপর আমরা আল্লাহডির মোড় যাবো। আল্লাহডির মোড়ে গোটা রাস্তায় যতগুলো আছে একদম পেট্রোল পাম্পগুলো, এমন কোনো পেট্রোল পাম্প নেই যেখানে পিএইচই ইললিগাল কানেকশন হয়। কতগুলি অবৈধ কানেকশন রয়েছে যেগুলো আজকে কাটা হবে? আজকে আমরা দেখি টেন্টেটিভ আমরা ধরেছি, আমরা টেন্টেটিভ টাইম লাগছে তো এইখান থেকে যাব, যে পরে আবার জেসিপি যাবে, টাইমে আমরা মোটামুটি কাল 10টা 12টা ইয়েতে আমরা কালকে দিয়েছি। আজকে তারপরেও কিছু আমরা পাশাপাশি থেকে কালকে বলার পর কেউ আবার একজন বলেছে স্যার ওরটা তো আছে, আমরা সেগুলো আজকে দেখব, থেকে ট্রেনে দেওয়ার কাটার চেষ্টা করব। আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।